হ্যালো এভরিবডি, অ্যান্ড্রয়েড টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার ফোনে কানেক্টেড থাকা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করবেন। তো চলেন কাজ শুরু করা যাক। প্রথমে আমরা প্লে স্টোর থেকে একটা অ্যাপস নামাবো। আমি বলে নিই, আপনার এই কাজটি করতে হলে অবশ্যই আপনার ফোনটি রুট থাকা লাগবে। অ্যাপসটির নাম ওয়াইফাই পাসওয়ার্ড। 2 নম্বরে দিতে পাচ্ছেন ওয়াইফাই পাসওয়ার্ড। আমার অ্যাপসটি ইনস্টল করা আছে, আমি ওপেন করলাম। তারপর আপনার ফোনে যে সব ওয়াইফাই কানেক্ট করা ছিল সবগুলো সিরিয়াল দেখাবে। আপনি দেখতে পাচ্ছেন আমার এতগুলা ওয়াইফাই আমার ফোনটা কানেক্ট করা ছিল। তো আমি বর্তমানে আছি 10টায়, দেখতে পাচ্ছেন 10টা, বর্তমানে আমি 10টার আন্ডারে আছি। তো চেক করে দেখা যাক যে আসলে সম্ভব কিনা, দেখা যায় কিনা। 10টার পাসওয়ার্ডটা আপনারা খেয়াল করেন, একদম নিচে আই মিস ইউ মম পাসওয়ার্ড শো করছে। তো পরীক্ষা করে দেখা যাক যে আসলে হয় কি না। তো আমরা সেটিংসে যাব। সেটিংসে যে ওয়াইফাই যে আমি পাসওয়ার্ডটা ফরগোট দেব, ফরগোট নেটওয়ার্ক। তারপর আমি আবার কানেক্ট করব 10টা। দেখুন, আই মিস ইউ মম কানেক্ট, দেখতে পাচ্ছেন ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে। এখন আমি অ্যাপসটিতে যাই, দেখুন এখানে পাসওয়ার্ডটি শো করছে, আই মিস ইউ মম। ওকে, ধন্যবাদ। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। এবং আরও নতুন কিছু জানার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে, ধন্যবাদ।